হ্যালো বন্ধুরা, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে তো অবশ্যই কখনো না কখনো সিজন এক্সপ্লয়েট এই এরর অপশনের সাথে আপনি আগে পরিচয় হয়েই নিয়েছেন। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টে, মানে আপনি যখন ফেসবুক ওপেন করছেন তখন আপনার সামনে যদি এই সিজন এক্সপ্লয়েট অপশন চলে আসে তাহলে এর আসার কারণ কি। তবে আপনার সামনে যদি সিজন এক্সপ্লয়েট প্রবলেম চলে আসে তাহলে আপনাকে অবশ্যই এটা মানতে হবে যে আপনার অ্যাকাউন্টে কোনো না কোনো ডিভাইসে লগ ইন রয়েছে, অথবা এমনও হতে পারে যে আপনি অন্য কোনো ব্রাউজার থেকে তা আপনার অ্যাকাউন্টটিকে কিন্তু আপনি ওপেন করেছেন। যদি সিজন এক্সপ্লয়েট এসে থাকে তাহলে আপনার এই সমস্যাকে সহজেই আজকের এই ভিডিওটির মাধ্যমে সমাধান করতে পারবেন। তবে আগামী 5ই মার্চ সন্ধ্যা 9টার সময় কিন্তু অনেকের অ্যাকাউন্টে এই সিজন এক্সপ্লয়েটটি এসেছে, তবে কী কারণে এসেছে তা এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে যাই হোক, যদি আপনার অ্যাকাউন্টে যদি এই সিজন এক্সপ্লয়েটের প্রবলেম আসে তো সবার প্রথমত আপনাকে সেটিংস ওপেন করে নেওয়ার পর আপনাকে পার্সোনাল ডিটেলস যে অপশন এখানে টাচ করে নেবেন, করে নেওয়ার পর আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে হোয়ার আর ইউর লগ ইন, ঠিক আছে। তো আপনি এই হোয়ার আর ইউর লগ ইন অপশনের মধ্যে টাচ করবেন, করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 7+ রয়েছে, ঠিক আছে। প্রোফাইল যে ফেসবুক লোগো রয়েছে এখানে 7+, মানে 7টি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা লগ ইন রয়েছে, মানে ডিভাইসে লগ ইন রয়েছে, তাই তো? এটাই বলছে এখানে। তো যাই হোক, এখানে রয়েছে ম্যাকলেগন্স ইন্ডিয়া ইত্যাদি, যাই হোক। তো এখানে সব মেরি কী কী, তো আমি কী করবো, যাই হোক, সিলেক্ট অল করে নেওয়ার পর আমি এখানে যে সিলেক্ট অল করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, ঠিক আছে। তো আমি কী করবো, এই লগ আউট অপশনের মধ্যে টাচ করে নেব। আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, তো এই লগ আউট অপশনের মধ্যে টাচ করলেই যেসব অ্যাকাউন্ট, মানে যেসব ডিভাইস থেকে জায়গা থেকে লগ ইন ছিল সেই সব ডিভাইস কিন্তু লগ আউট হয়ে গেছে। এরপরে যদি আপনার সমস্যা হয় তো আপনি অ্যাপস ম্যানেজমেন্ট ওপেন করে নেবেন। অ্যাপস ওপেন করে নেওয়ার পর ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি এখানে এই ফেসবুকটাকে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আপনি যে ডাটা রয়েছে, ঠিক আছে, স্টোরসের মধ্যে আপনি টাচ করে নেবেন। স্টোরসের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি পুনরায় নতুন করে ওপেন করবেন। তো আপনার সমস্যা আশা করছি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। তবে হ্যাঁ, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।